এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের নয়াদিল্লিতে নামাজরত মুসল্লিদের ওপর লাথি মারা সহ শারীরিক নির্যাতন করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত সাব ইন্সপেক্টর মনোজ কুমার তমারকে বরখাস্ত করেছে দিল্লি পুলিশ। শুক্রবার ইন্দারলক মেট্রো স্টেশনের কাছে একটি রাস্তায় এমন ঘটনা ঘটে। জুমার দিন হওয়ায় নিকটস্থ মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় আসরের নামাজ আদায় করছিলেন মুসলিমরা। সে সময় নামাজরত এক মুসল্লিকে লাথি মারেন মনোজ। পাশে বসে থাকা আরেকজনের মাথায়ও আঘাত করেন তিনি। নির্যাতনের এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। পরে তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করে স্থানীয় প্রশাসন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।